দুই গোষ্ঠীর সংঘর্ষে তুলকালাম বাধ্য, গুলি বোমাবাজি ইট বৃষ্টি ভাঙচুর, বাদ গেল না কিছুই। অন্যদিকে নিমতায় বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন মাছ ব্যবসায়ী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করতে হলো হাসপাতালে। আর একই দিনে দুই জেলার দুই ঘটনায় ফের প্রশ্ন উঠল আইনশৃঙ্খলা নিয়ে। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র, কোথায় পুলিশের নজরদারি? আগ্নেয়াস্ত্র কেনার জন্য টাকাই বা কোথা থেকে আসছে? কি করছে রাজ্যের গোয়েন্দা বিভাগ? বেআইনি অস্ত্র উদ্ধারেই বা পুলিশের পদক্ষেপ কই? যখন গ্রামে গ্রামে যখন মানুষের হাতে হাতে অস্ত্র আসছে, এই অস্ত্র আসছে কোথা থেকে, সোর্সটা কোথায়? আমাকে তো প্রথমে সোর্সটা জানতে হবে। সেই সোর্সটা জানবে কে? নিশ্চয়ই সাধারণ মানুষ জানবে না। তাহলে পুলিশ প্রশাসনের জানানো উচিত বা জানা উচিত। তারা যদি জেনেও চুপ করে থাকে, সেটা কিন্তু সার্বিকভাবে কখনোই সাধারণ মানুষ বা সার্বিক দেশের পক্ষে ভালো নয়। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এদিন তুলকারাম বাঁধে হাওড়ার বাঁকড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় বাঁকড়ার মুন্সিডাঙ্গা শেখপাড়া এলাকা। পুলিশকে আঙুল উঁচিয়ে শাসানি দিলেন নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করা এক মহিলা। যদি আমার ছেলেটা তোলে, আমি কিন্তু খেল খাইয়া দেব। আমি একটা কথা একটা বলে দিচ্ছি, শুনে নিন। তোমায় আমি চিনে নিছি, কি করতে পারি না পারি। আমার কতুর হাত আছে না আছে দেখবেন। আমি সাত কথা না বললাম তো দিদি না ফোন করতে পারি। আমার এইটা সব নম্বর আছে। আমি আজ থেকে পার্টি করি না, আমি 34 বছর পার্টি করি। আমার তুমি চেনো না। স্থানীয় সূত্রে খবর, বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ হাফিজুল ওরফে মিন্টুর সঙ্গে তৃণমূলেরই আরেক নেতা শেখ ফারুকের দীর্ঘদিনের বিবাদ। স্থানীয়দের দাবি, তৃণমূলের এই দুই গোষ্ঠীর সংঘর্ষেই রবিবার তপ্ত হয়ে ওঠে এলাকা। মিন্টু এবং ফারুক নামে দুই ব্যক্তির কথা কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে। এই মিন্টু তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে সে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েতের সদস্য, ফারুক হচ্ছে সিপিএমের, এমনটাই অভিযোগ হচ্ছে মিন্টুর পরিবারের। যদিও ফারুকের পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সেও তৃণমূলই করে, এবং এই যে সমস্যার সূত্রপাত, ফারুকের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যবে থেকে মিন্টু পঞ্চায়েতে দায়িত্ব নিয়েছে তবে থেকে এই ধরনের সমস্যা কিন্তু শুরু হয়েছে, যা একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে দাবি করা হয়েছে, এলাকায় 3টি নির্মাণ নিয়ে 2 পাড়ার মধ্যে গণ্ডগোল, এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই। বিরোধীদের শায়েস্তা করতে মস্তানদের উপর তৃণমূল পার্টিকে ছেড়ে দিয়েছে মমতা ব্যানার্জি। এখন সেই অস্ত্রধারী মস্তানরা একে অপরের বিরুদ্ধে লড়াই নেমে পড়েছে, এলাকা দখল, কাটমানি রাজ এবং বকরার লড়াই। আর সেই লড়াইতে সাধারণ মানুষের প্রাণ উৎসাগত অবস্থায় আছে, রাজ্যের আইনশৃঙ্খলা জঙ্গলের রাজত্বের চেয়েও খারাপ অবস্থায় এসে পৌঁছেছে। অন্যদিকে নিমতায় এদিন গুলিবিদ্ধ হন মাছ ব্যবসায়ী হাফিজুল শেখ। অভিযোগ, নিমতার ফতুল্লাপুরে বাড়ির সামনেই তাকে গুলি করা হয়। ফতুল্লাপুর উত্তরপাড়া গতকাল রাত্রির 10টা নাগাদ এই শুটআউটের ঘটনা ঘটে। এই নিমতা থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যবসায়ী হাফিজুল শেখকে ফোন করে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যেতে বলে অভিযুক্ত স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ। তিনি যেতে রাজি না হওয়ায় আগ্নেয়াস্ত্র হাতে বাড়িতে পৌঁছে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানেই বচসার মধ্যে আচমকা গুলি চালিয়ে দেন ফারুক। আমাদের হাফি কোনো দাজি করে না। ফারুক কি ফোন করেছিল? হ্যাঁ। কি বলেছিল? ফোন করে আর যাইনি বলে এখানে আমাদের বাড়িতে এসে এবারে ডাকলো বা কথা আছে বলে। অধিকাংশ জায়গায় গুলো বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু মূলত যেটা হচ্ছে, অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতি চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে, আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ হাফিজুল শেখকে আরজিগর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত অভিযুক্ত দুজনের নামই পুলিশের খাতায় রয়েছে। সত্যজিৎ বৈদ্য, সুনীত হালদার ও আবির দত্তর রিপোর্ট, ABP আনন্দ।